নিউ ইয়ার পার্টি একেবারে জমজমাট, তবে দেদার পার্টি করলেই তো আর চলবে না, নিজের শরীর স্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হবে। অতিরিক্ত মদ্যপান অবশ্যই শরীরের পক্ষে ক্ষতিকারক, আর নিয়ম না জেনে যত খুশি মদ খেলে নতুন বছরে কিন্তু বিপদ অপেক্ষা করছে আপনার জন্য। মদ্যপানের সঙ্গে এমন কিছু খাবার অনেকেই খেয়ে ফেলেন যা শরীরের ক্ষতি করে। পার্টিতে মদের সঙ্গে দেদার ভাজাভুজি অনেকেই খান, সুস্থ থাকতে সেসবে হ্রাস টানুন। ফ্রাইড খাবার বা বার্গার পিৎজার মতো জাঙ্ক ফুডে থাকে স্যাচুরেটেড ফ্যাট ও সোডিয়াম, অ্যালকোহলের সঙ্গে এসব পেটে গেলে সমস্যা বাড়বে বই কমবে না। সস খেতে ভালো লাগলেও সেটা খাবেন না, সসের সঙ্গে মদ যোগ হলে আরও সমস্যা। মদের সঙ্গে লেবু একেবারেই খাবেন না, লেবুর অ্যাসিড অ্যালকোহলের সঙ্গে যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটায় ও হজমের গোলমাল ডেকে আনে। অ্যালকোহল শরীরে সুগারের পরিমাণ বাড়ায়, তাই অ্যালকোহলের সঙ্গে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। তাহলে এই বিষয়গুলো মদ্যপান করার সময় মনে রাখবেন, তবে অ্যালকোহল কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক। হ্যাঁ, ফেস্টিভ বা কিছু কিছু সময় ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি মাত্রা লিভারের পক্ষে ক্ষতিকারক। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে, তাহলে এই ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখুন, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার 2019।